নমস্কার ত্রিপুরাবাসীগণ, আমার নাম শিবজ্যোতি চক্রবর্তী। আমি অ্যাকচুয়ালি রামনগরের বাসিন্দা। আমি লাস্ট 2013 থেকে আগরতলার বাইরে থাকি। বছরে দু তিনবার আসা যাওয়া হয়। অ্যাকচুয়ালি ভিডিওটার বানানোর কারণ হলো, আমি কালকে সকাল থেকে একটা বড় বাজে জিনিস ভাইরাল হয়েছে, সেটা হলো একটা ছোট্ট ভিডিও, যেটা একটা ইন্ডিগোর ফ্লাইটে দিল্লি যাওয়ার পথে একটা ছোট্ট ভিডিওকে নিয়ে, ওইটার মধ্যে অনারেবল সিএম সাহেব প্লাস আমাদের প্রিন্স প্রদ্যুৎ কিশোর মাণিক্য বর্মন, ওনাকে জড়িয়ে খুব একটা ন্যাস্টি জিনিস ছড়ানো হয়। ওই ফ্লাইটে আমি ছিলাম, আমার সিট ছিল 2D, ওনারা বসেছিলেন 1A আর 1C-তে। তো সেই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি তুলি, এটার মধ্যে কোনো পলিটিক্যাল কানেকশন কিছুই নেই। আমি জানি না আমাদের ত্রিপুরাবাসীদের মন বা চিন্তাধারাটা বা পলিটিক্যাল থিঙ্কিংসগুলো পার্সপেক্টিভসগুলো এত নোংরা কী করে হয়ে যাচ্ছে। ওই ভিডিওটা আমি তুলি, কারণ আমি দুজনকেই ফলো করি বা দুজনকেই আমি দুজনেরই ফ্যান বলতে পারেন। আমাদের প্রথম চিফ মিনিস্টার, ইয়ং চিফ মিনিস্টার রাদার, একজন হ্যান্ডসাম ইয়ং চিফ মিনিস্টার, ওনাকে সেভাবে আমি ফলো করি। আমাদের প্রিন্স অবশ্যই, উনি আমাদের হয়তো লাস্ট প্রিন্স, আমি শিওর নয়, ইজ মেবি দ্য লাস্ট প্রিন্স অফ ত্রিপুরা, ওনাকেও যথেষ্ট রেসপেক্ট করি। তো সেই সুবাদে ওই ভিডিওটা আমি নিই, কারণ আমি ওনাদের পাশেই বসেছিলাম একদম কাছাকাছি। তো সেটা আমার একটা বেশ খুশি ফিল হচ্ছিল, আমি মনে মনে একটা ইচ্ছে হচ্ছিলো যে ওনাদের সঙ্গে গিয়ে একটা সেলফি নেব, কিন্তু সেটা সাহস করে উঠতে পারিনি। হয়তো ওনারা দিতেনও না, কারণ ওনাদের সঙ্গে গার্ড পার ছিল। কিন্তু এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার ওয়াইফও দুজনকেই ফলো করেন, দুজনেরই ফ্যান। তো আমার ওয়াইফকে তখন আমি ফোন করে বলি যে এরম এরম দেখো, আমাদের আমার বাদিকের সিটেই দুজন বসে আছে। তো ওয়াইফও বলে আর একটু দেখাও না কেরম, কেন আর এইভাবে ভিডিও কল করা যায় না, আমি দেখি যদি ভিডিও করতে পারি তোমাকে পাঠাবো। সেই একটা ছোট্ট ক্লিপিংস আমি করে আমার ওয়াইফকে পাঠাই, ওরা দুজন বসে আছে। আমি যাচ্ছিলাম তামিলনাড়ু, আমার ফ্লাইটটা দিল্লি অব্দি সেম ফ্লাইট ছিল। দিল্লির পরে তো ডিভাইড হয়ে যায়, ওনারা আমাদের মতো বেরিয়ে যায়। এবার এই ভিডিওটা আমার ওয়াইফের মোবাইল থেকে, আমি আমার ওয়াইফকে শেয়ার করি, আমার ওয়াইফের মোবাইল থেকে কীভাবে লিক আউট হয় আমিও জানি না, সেও বলতে পারছে না এক্স্যাক্টলি। জানি না ওর বন্ধুবান্ধব কারোর সঙ্গে হয়তো মোবাইলটা দিয়েছে, সেখান থেকে টুক করে নেওয়া হয়েছে। কারণ আমাদের মানসিকতা চিন্তাধারা এতটাই নোংরা হয়ে যাচ্ছে দিন দিন, যে আমরা সিম্পল জিনিসগুলোকে সিম্পলভাবে দেখতে আর পারি না। এখন সব কিছুতেই আমরা একটা কমপ্লিকেসি, একটা নোংরা রাজনীতি, সেসব ঢোকানোর চেষ্টা করি। এই দুজন লোক যাচ্ছিলেন, রেসপেক্টেড দুজন লোক, এনাদের হতেই পারে যে সিটটা কোইন্সিডেন্টলি সেম জায়গায় ছিল, এটা প্ল্যানফুলি নয়, বা ওনাদের মতো ডেলিগেটসরা যখন যায় ওনাদের জেনারেলি 1 বা 2-তেই সিটগুলো থাকে, 1A থেকে 1F-এর মধ্যেই সিটগুলো থাকে। কারণ আমি অনেকদিন ধরে প্লেনে ট্রাভেল করছি, আমি জিনিসটা লক্ষ্য করেছি ডেলিগেটসদের 1A সিটগুলো থাকে। তো সেই কারণে হয়তো দুজনের একসঙ্গে করেছিল। তো কালকে এই ছড়ানোর পরে আমি রীতিমতো প্যানিকড হয়ে যাই যে এই ভিডিওটা কী করে লিক আউট হয়। এটা আমার একটা নিজের ইচ্ছে করে বানিয়েছি, কারণ আমি দুজনকেই রেসপেক্ট করি, দুজনকেই শ্রদ্ধা করি। আই ওয়াজ ফিলিং প্রাউড টু বি সিটিং এ সাইড উইথ দ্যাম। তারপরে কালকে বিকেল থেকে আমার কাছে অনেকগুলো ফোন আসে বিভিন্ন থানা থেকে, স্পেশাল সেল থেকে। তো ইনিশিয়ালি আমি প্যানিক হয়ে যাই, কারণ এরকম জিনিস আমার সঙ্গে ঘটেনি কোনোদিন। আমি কোনোদিন থানা পুলিশ কাছারিও করিনি, আমি কোনোদিন কোর্টেও যাইনি। তো আমার কাছে ন্যাচারালি এটা একটা প্যানিকিং ছিল, আমি রীতিমতো ভয়ই পেয়ে যাই ব্যাপারটা নিয়ে। তারপরে আমি আমার ওয়াইফকেও বলি যে এমন ঘটনা। তো আমরা করি কি, আমরা ভয়ে প্রথম দিকে যারা ফোন করেন ওনাদেরকে আমরা নাই করে দিই বেসিকলি। ওইটা হয়তো ভুল হয়েছে, প্রথমেই সত্যিটা বলা উচিত ছিল। আমরা প্যানিক হয়ে আমরা প্রথম বলে দিই যে না, আমার মোবাইল থেকে হয়নি, আমি করিনি, সেসব বলে দিই। কিন্তু অ্যাজ টাইম গোজ, আমি রাত্রে 10টা নাগাদ আরেকজন আমাকে ফোন করে কোনো একটা থানা থেকে বা স্পেশাল সেল থেকে, তখন আমি ফিল করি যে না, জিনিসটা মিথ্যার বেসিসে কোনো জিনিস রাখাটা ঠিক না, কারণ মিথ্যাটাকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। তা আমি ওনাকে কনফেস করি যে দেখুন, এই ঘটনা, ভিডিওটা আমি ওরকম বানিয়েছিলাম। হ্যাঁ, হয়তো প্লেনের ভিডিও বানানো ইলিগেল, সেটা হতে পারে, মেবি আই এম রং ইন দ্যাট কেস। তো আই অ্যাপোলোজাইজ, রিয়েলি অ্যাপোলোজাইজ ফর দ্যাট। কিন্তু আমি ওনাদেরকে দেখে আমার সেই উৎফুল্লটা রাখতে, মানে আটকে রাখতে পারিনি আর কি। তো সেই কারণে আমি ভিডিওটা বানাই। তো আমি ওনাদেরকে প্রথম না করি, তারপরে আমি কনফেস করি যে হ্যাঁ, আমি ভিডিওটা আমি বানিয়েছিলাম, কিন্তু আমি ওয়াইফের জন্য পাঠিয়েছিলাম। তো সেটা নিয়ে এত পলিটিক্যাল ইস্যু করার কী আছে, আর সেটাও আমি জানি না ওর মোবাইল থেকে কী করে লিক আউট হয়। তারপরে আমি ডিসাইড করি
তো আমি একটা জেনারেল পোস্ট দিই, ওই জন্য আমি ফেসবুকে আমি চেয়েছিলাম আমার ওয়ালে পোস্ট করে ওনাদেরকে ট্যাগ করার জন্য, মানে রেসপেক্টেড সিএম প্লাস এইকে আমাদের প্রিন্সকে, কিন্তু সেই ট্যাগটা হয়নি। বেসিক্যালি ট্যাগটা আমি করতে পারিনি, হয়তো আমি ফেসবুক নিয়ে এতটা ঘাটাঘাটি করিও না সেই জন্য প্রপারলি হয়তো জানিও না, আমি ট্যাগটা করতে পারিনি। তো আমি লাস্টে ওই প্রদ্যুৎ মানিক বগুড়ের ওনার ওনার যে ভিডিওটা, ওনার ভিডিওটাকে আমি শেয়ার করি আমার ওয়াইফকে ট্যাগ করে, আর তার মধ্যে আমি একটা পুরো বয়ান আমি লিখে দিই। যে বয়ানটার মধ্যে আমি লিখেছি সেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আমি লিখেছিলাম যে রেসপেক্টেড সিএম স্যার অ্যান্ড রেসপেক্টেড মিস্টার প্রদ্যুৎ মানিক দেববর্মা, দিস ইজ টু কনফেস দ্যাট দ্য পলিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যাপ্রোচ অফ ফিউ সিটিজেন হ্যাজ রিয়েলি গন টু দিস এক্সট্রিম ডুম সাইড। সিম্পল থিংস আর বিং টার্নড অ্যান্ড টুইস্টেড ইন টু নাস্টি পার্সপেক্টিভস আননেসেসারি। দিস ভিডিও হ্যাজ কমপ্লিটলি গন ভাইরাল অন সাম বোগাস এজেন্ডা। আই বিং এ সিটিজেন অফ ত্রিপুরা আই এম অলওয়েজ প্রাউড অফ মাই সিএম মিস্টার বিপ্লব কুমার দেব অ্যান্ড আই এম এ ফ্যান অফ হিম টু অ্যাজ ওয়েল এজ রেসপেক্ট আওয়ার প্রিন্স অফ দ্য স্টেট। আই উড লাইক টু কনফেস দ্যাট ইন ভলান্টারিলি আই টুক দিস ভিডিও টু শেয়ার উইথ মাই ওয়াইফ অনলি অ্যাজ উই বোথ আর ফ্যান ফলোয়ার অফ অনারেবল সিএম বিপ্লব কুমার দেব অ্যান্ড রেসপেক্টিং অ্যালাউড। আই উইশ আই উড হ্যাভ রিকোয়েস্টেড টু টেক দিস অ্যাজ সেলফি রাদার দ্যান টেকিং দিস এক মিনিট রাদার দ্যান টেকিং দিস ভিডিও ইন ডিসগাইজ, দেন ডেফিনেটলি দিস উডন্ট হ্যাভ টার্ন সাচ নাস্টি। বোথ অফ দেম মে বি কোইন্সিডেন্টলি ওয়ে ট্রেভেলিং টুগেদার অন দ্য সেম ফ্লাইট, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, বাট দে ওয়ার নট কামিং ফ্রম দিল্লি অ্যাজ মেনশনড ইন দ্য বোগাস পোস্ট। পোস্টার মধ্যে প্রথম যে পোস্টটা এসেছিল তার মধ্যে লেখা ছিল যে এরা নাকি দিল্লি থেকে মিটিং করে ফিরছে, মানে যে পোস্টটা ভাইরাল করেছে বদ উদ্দেশ্যে সে কিন্তু পোস্টটা জানেই না কী হয়েছে, ভিডিওটা পেয়েছে ভাইরাল করে দিয়েছে, সে জানেই না ওনারা যাচ্ছেন না আসছেন, সন্ধ্যার সময় কোনো ফ্লাইট দিল্লি থেকে আসে না যায়। বাট দে ওয়ার নট কামিং ফ্রম দিল্লি অ্যাজ মেনশনড ইন দ্য বোগাস পোস্ট, রাদার দে ওয়ার ট্রাভেলিং টু দিল্লি, যেটা আমি দেখলাম আর কি। দ্য রিজন ইজ অ্যাবসলিউটলি নন নোট টু মি অ্যান্ড হাউ ক্যান আই নো ইভেন, আমার জানারই কথা না। ফ্রম ইয়েস্টারডে ইভিনিং আই রিসিভড নিউমারাস কলস ফ্রম স্পেশাল সেলস ইনকোয়ারি অ্যাবাউট দিস ভিডিও। ইনিশিয়ালি আই গট প্যানিকড অ্যাজ আই কুডন্ট ইভেন থিঙ্ক হোয়াট ইজ গোয়িং অন উইথ দ্য সিটিজেন্স অফ ত্রিপুরা মেকিং কেওয়াস অফ সিম্পল থিংস, সো বিং প্যানিকড আই ডিনাইড অ্যাবাউট দ্য সেম টু দ্য এনকোয়ারার্স, বাট ইভেনচুয়ালি আই মেড আপ মাই মাইন্ড অ্যান্ড ডিসাইডেড টু কনফ্রন্ট দ্যাট দিস হ্যাজ নো পলিটিক্যাল কানেকশন, ডিয়ার সিটিজেন্স অফ ত্রিপুরা উইদিন ব্র্যাকেট হু এভার ইজ রেসপন্সিবল ফর দ্য সেম প্লিজ ডোন্ট মেক কেওয়াস অফ আননেসেসারি ইভেন্টস, দিস ক্রিয়েটস নাস্টি কনফিউশন অ্যান্ড ডেস্ট্রয়েজ রিলেশনস অ্যান্ড রেসপেক্টস। আমি এটার বলার কারণ হলো আমরা না জেনেই একটা কিছু সিম্পল জিনিসকে যখন মানে বাজে এজেন্ডা নিয়ে চলে যাই, হয়তো আমি যদি আমি 7 বছর ধরে ত্রিপুরার বাইরে থাকি, আমি ত্রিপুরা পলিটিক্স সম্বন্ধে তেমন কোনো ওয়াকিবহল না, কিন্তু ভিডিওটাতে যা বুঝলাম যে ওনারা দুজন অপোনেন্ট পার্টি, অপোনেন্ট পার্টি হলেও একজনের প্রতি একজনের একটা রেসপেক্ট থাকে, তো এইসব কারণে ওই রেসপেক্টগুলো চলে যায়। অপোনেন্ট পার্টি হওয়া কোনো অন্যায় কিছু না, কিন্তু সেই রেসপেক্টগুলো বেসিক যে রেসপেক্টগুলো সেই রেসপেক্টগুলো চলে যায় এনাদের। হাউএভার আই উড অলসো রিকোয়েস্ট বিং এ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি ইফ আই ডিড এ মিস্টেক টেকিং দিস ভিডিও আই অ্যাপোলোজাইজ টু বোথ অনারেবল সিএম স্যার অ্যান্ড রেসপেক্টেড মিস্টার প্রদ্যুৎ মানিক বর্মন ফর দিস অ্যাক্ট। হাউএভার আই উড অলসো রিকোয়েস্ট ইউর গুড সেলফ ইফ আই গেট এ সেকেন্ড চান্স টু গেট ফেস টু ফেস আই উড ডেফিনেটলি লাভ টু অ্যান্ড উইল রিকোয়েস্ট ফর এ সেলফি অ্যাট লিস্ট অ্যান্ড উইল শো দ্য সিটিজেন্স দ্যাট থিংস ক্যান বি সিম্পল অলসো ইন টার্মস অফ রেসপেক্ট অ্যান্ড অনার। যে এটা আমি প্রথমে বললাম আমার একটা সেলফি নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা আমি সাহস করতে পারিনি, সেই সাহসটা হয়তো করলে আজকে এই নোংরা জিনিসটা হতো না, কারণ আমার তো পদ উদ্দেশ্য কিছু ছিল না, আমি সেলফিটা নেওয়ার সাহস করলে হয়তো এই জিনিসগুলো হতো, কিন্তু নেক্সট টাইম যদি সিএম সাহেবের সঙ্গে কোনোদিন দেখা হয় বা আমাদের প্রিন্সের সঙ্গে যদি সামনাসামনি কোনোদিন দেখা হয় আমি অবশ্যই আমার পরিচয় দিয়ে এটা মনে করি আমি বলবো যে স্যার আমাকে একটা সেলফি নিতে দিন, কারণ লোকের চিন্তাধারাটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করাটাই ঠিক। কনভিনিয়েন্স কজ ইজ ডিপলি রিগ্রেটেড লাস্ট বাট নট লিস্ট আই অলওয়েজ রেসপেক্টেড সিএম স্যার অ্যান্ড ইউর আওয়ার প্লেস। তো এটা এই জিনিসটাই বলার জন্য ভিডিওটা করা, কারণ আমি এই জিনিসটা নিয়ে সত্যি দুঃখিত প্লাস রীতিমতো টেনশানেও আছি, কারণ এই জিনিসগুলো ফেসবুকটা নেহাতি একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু আনফর্চুনেটলি এই সোশ্যাল মিডিয়াতে আজকালকার ডেটে আনসোশ্যাল জিনিসই বেশি হয়, বন্ধুত্ব কম শত্রুতাই বার করা হয় বেশি, কারণ এটাতে লিখতে তো আর কারোর কোনো বাইন্ডিংস থাকে না, যা খুশি লেখা যায়, কোনো কেউ আটকায়ও না কিছুই না। আর এই জিনিসটাকে আমার মনে হয় সবার ঠিকঠাক
মানে পজিটিভ ওয়েতে না উচিত। ফেসবুকে আমি জানি না এইসব জিনিস করে লোকে কী মজা পায়, কিছুই জানে না কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, আবর জাবর পোস্ট করে দিল। তো যাই হোক, তো এই পুরো বক্তব্যটা বলার জন্যে আমি করলাম। তো আই এম রিয়েলি সরি দ্যাট ইনকনভিনিয়েন্স কজ ফর মি। আই এম উইথ মাই ফোল্ডেড হ্যান্ডস আই রিকোয়েস্ট আওয়ার অনারেবল সিএম অ্যান্ড আওয়ার প্রেস টু ফরগিভ দিস, কারণ এটার পিছনে আমার তো কোনো পলিটিক্যাল ইয়ে নেই, বা আমার পলিটিক্যাল তো দূরের কথা, আমার কোনো অন্য ইন্টেনশনও নেই। সিম্পলি আই ওয়াজ ফিলিং প্রাউড, আই ওয়াজ সিটিং বিসাইড দ্যাম অ্যান্ড আই উইশ টু টেক এ সেলফি, বাট আই কুডেন্ট বিকজ আই ডিডন্ট হ্যাভ দ্যাট কারেজ টু আস্ক দ্যাম, দ্যাটস ওয়াই আই ডিড দিস অ্যান্ড সেন্ট ইট টু মাই ওয়াইফ। আই ডোন্ট নো হাউ ইট গট ভাইরাল ফ্রম মাই ওয়াইফস মোবাইল, বাট সামবডি হ্যাজ মাস্ট হ্যাভ মিসলিডেড দিস ভিডিও টেকিং ফ্রম মাই ওয়াইফ মোবাইল ইন দিস গাইজ। সো আমি এই কমেন্টসটা কালকে রাত্রে যখন এই কমেন্টসটা ওনার শেয়ার করে যখন আমাকে পোস্টটা দিই, আজকে সকালে আমাকে একজন অ্যাডভাইস করে যে আপনি একটা ভিডিও বানিয়ে এটাকে দিয়ে দিন, তাহলে ট্রুথটা সামনে আসবে। তো সেই জন্য আমি ভিডিওটা বানালাম, এটা ভালো ভালো আইডিয়া দিয়েছে, হয়তো লেখাটা সবাই নাও করতে পারে। আমি যদি পারতাম দুজনের পেজটাকেও ট্যাগ করে দিতাম, কিন্তু সেটা করতে পারিনি, হয়তো জানি না কোনো টেকনিক্যাল ইস্যুস থাকতে পারে, তো সেই জন্য ভিডিওটা করা। তো এর পিছনে আমার কোনো বদ্ধ উদ্দেশ্য ছিল না, কিন্তু যারা করেছে এদেরকে আমি আবার রিকোয়েস্ট করছি, কাইন্ডলি এসব জিনিস করবেন না, একটা সিম্পল জিনিসকে সিম্পলভাবে দেখতে শিখুন। দুটো লোক একসঙ্গে ট্রেভেল করছে, এর মানে একদমই সবসময় নয় যে এরা দুজন কোনো বদ্দেশে ট্রেভেল করছে বা কোনো মিটিং করতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে। আপনারা হয়তো পরে দেখেছেন আমাদের অনারেবল সিএম সাহেবের আরও কিছু পোস্ট এসছে, উনি কিছু একটা ওইখানে অ্যাওয়ার্ড ফাংশন বা এরম টাইপের কিছু একটা অকেশনে গেছে। আর আমাদের প্রিন্সের আমি যেটুকু জানি উনি দিল্লিতে প্রায় সময় থাকে, তো হতেই পারে কোইন্সিডেন্টলি গেছে, আমি ওনার পাশে বসতে পারতাম, আমার টিকিটটা অফিস থেকে কেটে দেওয়া টিকিট, কর্পোরেট টিকিট ছিল, সেই জন্য আমাকে টুতে দিয়েছে, এটা হতেই পারতো, আমাকে ওয়ানে দিতে পারতো বা ওনাদের পাশে হতে পারতো। তো সেটা বড় জিনিস না, একটা প্লেনে ট্রেভেল করাটা একসঙ্গে দ্যাট ইজ নট অলসো এ ক্রাইম। আর আমি যেটা করেছি আই থিঙ্ক দ্যাট ইজ নট অলসো এ ক্রাইম, কারণ এটা আমি আই ওয়াজ ফিলিং প্রাউড, ওই শখে আমি ভিডিওটা হয়তো নিয়েছি। কিন্তু এই জিনিসটা এরকমভাবে টার্ন করবে জানলে, আমি হয়তো জীবনের প্রথমই একটা ভিডিও প্লেনে করেছি আর কি, সেটাই ভাইরাল হয়ে গেছে, মানে আমি জানি না, মানে আমার মনে হচ্ছে যে প্রথম একখানা ভিডিও জীবনে করেছি সেটাই হয়ে গেলো ভাইরাল। মানে আমি এটাতে হাসবো না কাঁদবো না খুশি হবো কী হবে বুঝতে পারছি না, এটা খুব নোংরা জিনিস হয়েছে। তো আমি দুজনের কাছেই ক্ষমা প্রার্থনা করছি, আই রিয়েলি অ্যাপোলোজাইজ ফ্রম ডিপলি ফ্রম মাই হার্ট, যে এটার সঙ্গে কোনো পলিটিক্যাল কানেকশন নেই, এটা আমার নিজস্ব তোলা ভিডিও, আমার পার্সোনালি আমি নিয়েছি, আমি কোনো পলিটিক্যাল কানেকশন এটা শেয়ার করিনি, আমি আমার ওয়াইফকে শেয়ার করেছিলাম, তার মোবাইলটা যেভাবে হোক মানে কেউ মিসইউজ করেছে তার থেকে ভিডিওটা বেরিয়েছে। তো দ্যাটস অল, সেটাই আমি বলতে চাইছিলাম। থ্যাংক ইউ।